শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সবাই খুব ভালো থাকো এই কামনা করি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো সাড়ে বারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম মা বাড়িতে নেই মা গেছে অফিসে মায়ের মিটিং রয়েছে আর তাছাড়া আজকে মেডিসিন দেবে মানে গ্রামের জন্য প্রচুর মেডিসিন দেবে গ্রামের সবাইকে সাপ্লাই করতে হবে তার জন্য তো কৌশিক মাকে দিয়ে এসেছে আবার হয়তো কৌশিক নিয়ে আসবে কারণ অনেক ওষুধ যেহেতু মাকে স্কুটি করে আসতে হবে আর এই অপারেশনটার পরে আমার মা স্কুটিটা না নিজে থেকে চালায় না জানি না কেন বলে ভয় লাগে ভয় লাগে তাই আর চালায় না তো যাই হোক মাঝে মাঝে তো অটো টোটোই চলে যায় আর মাঝে মাঝে কৌশিক দিয়ে আসে নিয়ে আসে তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি সকালে তো কাজে দিতে সব কাজ করে দিয়ে গেছে আর রান্না বলতে মা এক তরকারি ভাত করেছে আর কিছু করেনি আজকে সময় পায়নি সকাল থেকে আর আমার ডাক্তার আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা হয়ে গেছে ডাক্তারের নাম লেখানো হয়েছে রবিবার বিকেল 4টার সময় আমার ডাক্তার কাছে নাম লেখানো হয়েছে আর সকাল থেকে ব্লগ শুরু করিনি মা চলে গেল তারপরে ব্লগটা শুরু করলাম এখনো এডিট করিনি এডিট করব তারপরে আপলোড করব তোমাদের কাছে তো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা স্নান করে চলে এসেছি কিছুক্ষণ আগে আর মাও বাড়ি চলে এসেছে এক্ষুনি আর আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে তো আমি তো খেয়েছিলাম বারোটার দিকে ভাত খেয়েছিলাম ভাত খেয়ে জ্বরের ওষুধ খেয়েছি তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি ভাত খাওয়াটা ভাতটা খেয়ে জ্বরের ওষুধটা খেয়ে শুয়েছিলাম বিছনা টিসনা গুছিয়ে সমস্ত পরিষ্কার করে শুয়েছিলাম ভাত তরকারি সব ঘরের ভেতরে এনে রেখেছি ভাত তরকারি তোমাদের দেখানোও হয়নি কি কি রান্না হয়েছে আমি চুপি চুপি খেয়ে নিয়েছি আমি মিষ্টি চানাচুর খেতে ভালোবাসি বলে মা মিষ্টি চানাচুর নিয়ে এসেছে দেখেছো এই যে মিষ্টি চানাচুর আর বিরিয়ানিটা তোমাদের এই যে এখানে রাখা রয়েছে বিরিয়ানি আর এই হচ্ছে মেডিসিন এক বস্তা মেডিসিন দিয়েছে সব সাপ্লাই করতে হবে ওয়ার্ডে তো বেশ অনেকক্ষণ পরে বিরিয়ানিটা নিয়ে বসলাম মা মাও খাবে আমিও খাবো তো দুজনের জন্য দু প্লেট আর আমি ফুল প্লেট খেতে পারিনি ঢেলে নিয়েছিলাম কিন্তু এখন হাফ খাবো আর হাফটা তুলে রেখেছিলাম আবার রাত্রে খেয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন চা করে এনেছে মা আর আমি এখন চানাচুরের প্যাকেটটা ঢেলে নিচ্ছি তো শরীরটা যেহেতু খুবই খারাপ শরীরের ভেতর অনেক প্রবলেম হচ্ছে ভালো লাগছে না কিছুই আর তার মধ্যে এক বাড়িতে বসে আরও মনে মনটা খারাপ হয়ে যাচ্ছে তো কৌশিক বলল চল একটু ঘুরে আসি বাইরে থেকে তাহলে মনটাও ভালো লাগবে শরীরটাও দেখবি অনেকটা ভালো লাগবে তো আমি বললাম ঠিক আছে তাহলে চল অনেক দিন তো যাওয়াও হয় না তাই সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি একটু দেখতে পাচ্ছ একটু বেরোবো বাইরের দিকে যাব একটু ঘুরতে যাব বাইকে করে বাইকের হাওয়াও লাগবে আর একটু মনটাও দেখি ঠিক হয় কি না তো এই যে এই কুর্তিটা পরেছি আমি অনেক দিন পর বাড়ির বাইরে বেরোচ্ছি মানে ভালো লাগছে একটু মনটা যাচ্ছি হচ্ছে খড়িবাড়ি খড়িবাড়ি জায়গাটা তোমরা কারা কারা চেনো কমেন্ট করো সেই যখন মুম্বাই গেছিলাম খড়িবাড়ি দাঁড়িয়ে চা খেয়েছিলাম তো ওই জায়গাটাই যাওয়ার কথাই কৌশিক বলছে তো ওই জায়গাটাই আমরা এখন যাচ্ছি ওখানে গিয়ে চা খাবো ব্যাস চলে আসবো বাস আর কিছুই না তো আমরা চলে এসেছি এখানে এসে আমরা এখন চা অর্ডার করে দিলাম জায়গাটা এতটা সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি বলবো মানে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে তো জাস্ট এই চা খাওয়ার জন্যই আসা এই চাটা খাবো ব্যাস আবার চলে যাবো হেলমেট পরে এসেছিলাম সবাই কারণ রাস্তা রোড দিয়ে যেহেতু এসেছি সেই জন্য তো গরম গরম এক কাপ চা নিয়ে নিলাম এমনিতে আমি দুধ চা খাই না কিন্তু বাইরে সবার সাথে একটু মিলেমিশে চা খেয়ে নিলাম এক কাপ অনেক সময় ঘরে এক থাকতে থাকতে মা মনটা একদম পুরো ভারী হয়ে যায় বাইরের দিকে বার হলেও অনেক সময় মনটা একটু হালকা হয় আজকে আমি ভেবেছিলাম না যে এই ভিডিওটার পোস্টই করব না এত ছোট ভিডিও আর তেমন কিছু নেই কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি দিন ধরে কি দেব তোমাদের কাছে তো ভাবলাম যাই শুট করেছি অল্প অল্প তাই দিয়ে দিই তোমাদের কাছে এত সুন্দর হাওয়া লাগছে কি বলবো তোমাদের আবার তো সুন্দর হাওয়া লাগছে খুবই খারাপ তো ওরা বললো চল একটু ঘুরে আসি যদি শরীরটা মনটা ভালো লাগে তো তোমরা আমার কথা মনে শুনতে পাওয়া না তো যাই হোক খুবই ভালো লাগছে সে চলে যাব আবার এই জাস্ট শুধু আসলাম একটু বাইকে করে ব্যাস আবার চলে যাব বিরিয়ানি খাবে না আবার তোমরা ওখানে বিরিয়ানি হাড়িও তো নেই তো পাপড় খুঁজছিলাম পাপড় খুঁজতে খুঁজতে পাপড়ও পেয়ে গেছি এখানে প্রচুর প্রচুর চায়ের দোকান তো সবাই মিলে এখন পাপড় খেয়ে নিচ্ছি পাঁপড় খেয়ে তারপর ভাবলাম একটু আইসক্রিমও খেয়ে নিই তাই সবাই মিলে আইসক্রিম খেয়ে পাপড় খেয়ে তাই বাড়ি চলে এসেছি আর কি বলবো বলো শরীরের ভিতরে যদি সারাক্ষণ জ্বালা যে জ্বালা পোড়া করে অস্বস্তি করে তো সেখানে কোনো আনন্দই কোনো কিছু ভালো লাগে না তো চলো বন্ধুরা এবার বাড়ি যায় আস্তে আস্তে সুন্দর জায়গাটা আর এত সুন্দর হাওয়া হচ্ছে না কি বলবো আজকের ভিডিওটা যে এতটা ছোট হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি ভালো লাগেনি শরীরে এত অস্বস্তি এত অঞ্জালা সারা শরীর জুড়ে জ্বালা করছে বুঝতে পারছি না কেন হঠাৎ করে কি থেকে কি হয়ে যাচ্ছে আমার শরীর মানে শরীরের অবস্থা দিন দিন একদম খারাপ হয়ে যাচ্ছে আমার একদম হঠাৎ করে এটা হচ্ছে তো হিমোগ্লোবিন রিপোর্ট চলে এসেছে সেটা মানে ফোনে পাঠিয়েছে তাই তোমাদের দেখাতে পাচ্ছি না আর কালকে আমি তোমাদের দেখিয়ে দেবো কালকে তো ডাক্তারের কাছে যাব। ডাক্তারের নাম লেখানো হয়ে গেছে তো ভিডিওটা খুবই ছোট হয়েছে তার জন্য ক্ষমা করে দিও তোমরা পারছি না আমি ভিডিও বানাতে কালকে একটু ঘুরতে গেছিলাম যদি মনটা ভালো হয় সেই জন্য ওরা নিয়ে গেছিল তো শরীরের ভেতরে অস্বস্তি হলে কোথাও কোনো জায়গায় গিয়েও শান্তি পাওয়া যায় না শরীরের ভেতরে সারাক্ষণের জন্য একটা অস্বস্তি কাজ করছে ডাক্তারের কাছে গেলেই জানি গায়নোকোলজিস্টের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে গেলেই আলট্রাসোনোগ্রাফি কো করতে দেবে তো করবো তারপরে দেখা যাক কী হয় তোমরা প্রে করো যেন কিছু না হয় ওষুধ খেলে যেন সেরে ডাক্তার ডাক্তারবাবুর মতো কথা মতো ওষুধ খেলে যেন আমি আবার আগের মতো সুস্থ হয়ে যাই আবার আগের মতো তোমাদের সামনে ভিডিও দিতে পারি আমি ভিডিও করতেই পারছি না পাচ্ছি না করতে সেই জন্য আমি ভিডিও দিতেও পারছি না তোমাদের কাছে তো তোমরা অনেকে অনেক কিছু সাজেস্ট করেছো যে বুনু তোমার ওয়েট কমাও ওয়েট কমাও ওয়েট কমে না গো অনেক ট্রাই করি আমি ঠিক দুপুরে এই কটা ভাত খাই রাত্রি এই কটা ভাত খাই আর সকালে ডালিয়া খাই আর আগে আগে যেরকমভাবে ফাস্টফুড খেতাম এখন অনেক খায় না অনেক কমে গেছে অনেক অনেক আগে তো প্রচুর খেতাম প্রচুর আগে জানো তো প্রায় বলতে গেলে ডেলি প্রায় সব মানে বিরিয়ানি খেতাম কলেজে গেলে কিন্তু এখন অনেক দিন পর পর খায় বাড়িতে রান্নায় খায় বাড়িতে রান্নায় তেল একটু বেশি দেয়া হয় কিন্তু এর আগে এর থেকেও বেশি তেল দেয়া হতো এখন অনেক কমে গেছে তোমাদের কথা মতো তোমরা বল মানে অনেক বলতে যে তেল কম দেওয়ার কথা অনেক কমে গেছে এবং মাঝে মাঝে দেয়া হয় তো যাই হোক আমি ইউটিউবে সার্চ করলাম তোমরা অনেক কিছু বলেছো অনেক কিছু মানে টেস্ট করার কথা বলেছ যে এগুলো তোমার হতে পারে তো সেগুলো নিয়ে ইউটিউবে সার্চ করলাম যে সব লক্ষণগুলো দেখাচ্ছে তো সেসব লক্ষণগুলো সব কিছুই আমার সাথে মিলে যাচ্ছে তো জানি না কি হবে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে থাকতে চাইছি না সুস্থ হয়ে যেতে চাইছি কিন্তু পারছি না তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব আর তাড়াতাড়ি তোমাদের কাছে আবারও ভিডিও দেব এবার যতক্ষণ না ডাক্তারের কাছে দেখাচ্ছি আর ইউএসজি করা হচ্ছে ততক্ষণ তো মানে বুঝতে পারছি না কি হয়েছে এবার বুঝতে পারলে তারপর সেই হিসেবে ওষুধ খেলে তারপর আমি সুস্থ হব কি বলবো বলো চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট সাব সাবস্ক্রাইবের কথা আজকে আর বলবো না কারণ ভালো ভিডিও দিতে পারিনি তোমাদের কাছে উপহার তাহলে সাবস্ক্রাইবের কথা কিভাবে বলবো স্যার যে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগবে তাহলেই তো তোমার তোমরা সাবস্ক্রাইব করবে যেমন এতদিন ধরে করে এসেছো সাবস্ক্রাইব করেছো বলেই তো সেই শূন্য থেকে আজ অব্দি চল্লিশ হাজারের কোঠায় পা দিতে চলেছি তাই না তোমাদের ভালোবাসা পেয়েছি নিশ্চয়ই আমিও তোমাদের কাছে ভালোবাসা দিতে পেরেছি তোমাদেরকে তোমাদের মনের মতন ভিডিও দিতে পেরেছি যার জন্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো তবে এখন আমি আর পাচ্ছি না তো সেই জন্য এখন আর বলবো না যে সাবস্ক্রাইব করো কারণ সেটা আমার নেই বলার তো শুধু বলবো ভিডিওগুলো দেখো আর একটু দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি চলো আজকের মতো টাটা